হ্যালো ফ্রেন্ডস এগিয়েছিল টু পয়েন্ট সকলকেই স্বাগত আর ডাব্লু বিসিস এক্সামে যে সিলেবাস চেঞ্জ হচ্ছে বা হবে সেটা নিয়ে যে আলোচনা চলছে এটা আমরা কম বেশি অনেকেই জানি তো এখানে আমি দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো সিলেবাসকে আদেও চেঞ্জ হবে আর যদি হয় সেটা কোন বছর থেকে হবে বিশেষ করে এই সেকেন্ড কোশ্চেনটা এটা কিন্তু প্রচুর স্টুডেন্টের মধ্যে এই কোশ্চেনটা আছে কম বেশি আমাকে অনেকেই কমেন্ট করেছেন যেহেতু আমি কয়েক বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি তো সেই কারণে এই ভিডিওটাও আপলোড করা হয়নি আর তাদেরকে কিন্তু রিপ্লাই করছি তো ডবলু বি যে সিলেবাস এটা চেঞ্জ নিয়ে কিন্তু মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে আলো মানে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটা নিয়ে কিন্তু আলোচনা হবে এখনো পর্যন্ত আলোচনা কিন্তু করা হয়নি শুধুমাত্র কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ডব্লিউ এর যে সিলেবাস সেটাকে চেঞ্জ বা পরিবর্তন করা হবে এটা কিন্তু শুধুমাত্র একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কোনো রকম কিন্তু আলোচনা করে রকম ফাইনাল ডিসিশন কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি তো এটা আমরা সকলেই জানি তো এই যে সিলেবাস যে নতুন যে সিলেবাসটা চেঞ্জ করার পর হচ্ছে ডব্লু সেটা কিন্তু ইউপিএসের সাথে প্রচুর মিল আছে এবং এটা এই কারণে করা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের ছাত্ররা স্টুডেন্টরা যারা ডব্লু বিসিএসের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা যাতে করে ইউপিএসসির মতো এক্সাম কমপ্লিট করতে পারে বা ক্লিয়ার করতে পারে তো সেই কথা ভেবেই কিন্তু এই সিলেবাস চেঞ্জ করা হচ্ছে তো এখানে একটি সুবিধা হয়ে গেল যারা এতদিন পর্যন্ত ডব্লিউ বিসিএসের জন্য প্রিপারেশান নিচ্ছিলেন বা নেবেন ভাবছেন তাদের তাদের ক্ষেত্রে ইউপিএসসিতে বসারও কিন্তু একটা সুযোগ করে দেয়া হচ্ছে এটা কিন্তু এই আলোচনাটা কিন্তু মন্ত্রিসভার বৈঠকে করা হয়েছে সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে এখনও কিন্তু পুরোপুরি ফাইনাল রেজাল্ট জানানো হয়নি তো এখানে একটিমাত্র পজিটিভ দিক আছে যেখানে ডবলিউ সাথে সাথে ইউপিএসসি এই এক্সামটাও কিন্তু ক্লিয়ার করতে পারে এইভাবে কিন্তু সিলেবাসটা চেঞ্জ করা হচ্ছে আর একবার যেহেতু মন্ত্রিসভার বৈঠকে এই আলোচনাটা উঠে এসেছে বা এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে আলোচনা সরি যে চেঞ্জ করা হবে তো আমার মনে হয় এটা সম্পূর্ণভাবে কিন্তু আমার মতামত আমার মতামতের উপর ভিত্তি করেই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি যে আমার মনে হয় এই সিলেবাসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এখন কথা হচ্ছে কোন বছর থেকে এই সিলেবাস চেঞ্জ হবে বা কোন বছর থেকে এটা চালু হবে তো দু হাজার তেইশ দু হাজার তেইশের নোটিফিকেশান তো বেরিয়ে গেছে অলরেডি এক্সামও চলে এসেছে খুব বেশি দেরি নেই তো দু থেকে কিন্তু কোনোভাবেই এই সিলেবাস চেঞ্জ হচ্ছে না এতদিন ধরে যে সিলেবাসে এক্সাম দিয়ে এসেছে স্টুডেন্টরা সেই সিলেবাস ধরেই কিন্তু দু হাজার তেইশে এক্সাম হবে তো কোনো রকম দ্বিধা না করে কোনো রকম হেজিটেশন না রেখে মনে হেজিটেট না করে পুরোপুরিভাবে প্রিপারেশান যেভাবে নিচ্ছিলেন ঠিক সেইভাবে প্রিপারেশান নিতে থাকুন এক্সামের কিন্তু আর খুব বেশি বাকি নেই তো দু হাজার তেইশে কিন্তু সিলেবাস চেঞ্জ হচ্ছে না তো এখন কথা হচ্ছে দু হাজার চব্বিশ থেকে কি সিলেবাস চেঞ্জ হবে তো মন্ত্রিসভার বৈঠকে যখন সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে এটা তাছাড়া যে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয় একটা লিস্টের আকারের সিদ্ধান্তগুলো নিয়ে আসা হয় পরপর এবং এর মধ্য থেকে বিভিন্ন পজিটিভ দিক থাকে নেগেটিভ দিক থাকে যে পজিটিভ দিকগুলো থাকে পজিটিভ পয়েন্টগুলো থাকে সেগুলো কিন্তু আলাদা করা হয় তারপর সেগুলো নিয়ে কিন্তু আবার একটি বৈঠক বসে সেটা আলোচনা হয় তারপর কিন্তু সেটা পাস হয় তো এখন এই যে পুরো প্রসেস চলতে কিন্তু বেশ কিছুদিন সময় লেগে যাবে তাছাড়া এর মধ্যে যদি কোনো রকম ঢিলে হয়ে যায় তখনও কিন্তু এই যে সিলেবাস চেঞ্জ এর যে ফাইনাল রেজাল্ট এটা দিতেও কিন্তু দেরি হয়ে যাবে তো সেই কারণে দু হাজার চব্বিশে যে এই নিউ প্যাটার্নের সিলেবাসে এক্সাম হবেই এটা কিন্তু খুব জোর দিয়ে বলা যাচ্ছে না তো এখানে চান্স কিন্তু ফিফটি ফিফটি যে যদি খুব তাড়াতাড়ি এই সিলেবাসটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দু হাজার চব্বিশ থেকে চালু হয়ে যাবে নয়তো যদি কোনো কারণে দেরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দু হাজার চব্বিশেও পুরনো সিলেবাস ধরেই এক্সাম হবে তো এক্ষেত্রে আমি বলবো না যে দু থেকে হবে না বা দু থেকে হবে তো এখানে আমি চান্স রেখেছি ফিফটি 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 চান্স কিন্তু থেকেই যাচ্ছে দু থেকে আর দু থেকে এটা আমি বলতে পারি যে কনফার্ম দু থেকে কিন্তু এই যে নিউ প্যাটার্নের সিলেবাস এটা এই অনুযায়ী কিন্তু এক্সাম হবে এটা আমি বলছি কারণ এখন দু হাজার তেইশ দু হাজার চব্বিশ মাঝখানে আছে যেখানে আমি চান্স রেখেছি ফিফটি ফিফটি এবং দু হাজার পঁচিশে কিন্তু নাইনটি নাইন নাইনটি কিন্তু চান্স আছে প্রচুর চান্স তো আপনারা যারা প্রিপারেশান নিচ্ছেন দু হাজার জন্য প্রিপারেশান যেভাবে নিচ্ছেন সেভাবে নিতে থাকুন দু হাজার চব্বিশ পঁচিশকে টার্গেট করে নিউ সিলেবাস বা নিউ প্যাটার্ন ধরে প্রিপারেশান নিন তো এই হচ্ছে ছোট্ট একটি ভিডিও যেখানে যে দুটো পয়েন্ট এই দুটো পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব বললাম দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করে দিলাম তো অসুস্থতার কারণে এই কয়েক কয়েকদিন আমি ভিডিও আনতে পারিনি তো যারা এটা জানার জন্য কমেন্ট করেছিলেন তাদেরকে আজ আমি রিপ্লাই করছি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারণ মনে হয় যে সিলেবাস কি কি চেঞ্জ হচ্ছে বা কি কি অ্যাড হচ্ছে কি কি নতুন অ্যাড করছে তো সেই সমস্ত কিছু এখনো পর্যন্ত জানি না তো তারা অবশ্যই কমেন্ট করবেন আমি ওটা নিয়েও একটি ভিডিও বানিয়ে দেব যদি আপনার আপনাদের মনে হয় যদি কমেন্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু আমি বানাবো নয়তো আমরা দু হাজার জন্য কয়েকটি মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট পয়েন্ট যেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে অবশ্যই যে পয়েন্টগুলো থেকে সে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব বিভিন্ন সাবজেক্টের উপরে তো এই হচ্ছে আজকের ভিডিও যেটা এখানেই শেষ করছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার তো নেক্সট ভিডিও তো আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই